মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত সকলকে মর্যাদা সহকারে উন্নয়নের দিকত আগুয়াই যার সুযোগ দিছে। জাতি ধর্ম ভাষা নির্বিশেষে ভারতবর্ষের বুকুত আজি ভারতীয় সমাজ অত্যন্ত শক্তিশালী রূপত আগবাড়িছে। হিন্দুয়ে হোক, মুসলমানে হোক, খ্রিস্টানে হোক, বুদ্ধিষ্টে হোক, শিখে হোক, জৈনে হোক, সকলো ধর্মীয় লোকে আজি একতার মানসিকতার সম্পূর্ণরূপে নিরাপত্তা লৈ আজি ভারতবর্ষক বিশ্বর শ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে গড় দিয়ার নিমিত্তে মোদী ডাঙরিয়ে আহ্বানক সঁহারি জনায় যে ধরনের কাম করেছে, এইটাই ভারতবর্ষর গণতন্ত্রের আটাইতক উল্লেখযোগ্য সফলতা। আর মোদী ডাঙরিয়ে সেই সফলতা সম্ভব করে তুলিছে। আজি মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্বের বাবে আর তেখেতর আন্তরিকতার বাবে আজি ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের লগতে অসম প্রদেশ আজি বিশেষভাবে অগ্রগতি দিকত আগবাড়িছে। গতিকে আমি অসম সরকারে সকল সময়তে এই কথাটো বিশেষভাবে গুরুত্ব দিছো। আর যাকে সাম্প্রদায়িক রাজনীতি করে সেইবিলাকে সমাজের উন্নয়ন নিবিচার, সমাজের শান্তি নিবিচার, তেখেতসকল সমাজখনক দুর্বল করব বিচার। কিন্তু আমি সার্বজনীন দৃষ্টিভঙ্গী সবকা সাথ সবকা বিকাশ নীতি দ্বারা সমাজখন শক্তিশালী করার যাত্রাত আমি দৃঢ়তার কাম করেছো। আর আমার সেইভাবে দুবছর এগারো মাহতে আমি উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছো। কালি দ্বিতীয় পর্যায়ের নির্বাচন কেটা জিকিব আপনাদের ভাবে? পাঁচটা আমার নিশ্চিতভাবে জয়যুক্ত হব, পাঁচখন আসনত প্রতিনিধিত হব, পাঁচখন আসনতে আমি জয়যুক্ত হব। ছাত্র সংগঠনের ফল আপনার এবিএমটুয়ে নবকুমার সরণিয়াক সমর্থন মুখ্যভাবে সমর্থন জানিয়েছে, এই ক্ষেত্রে কোকড়াছড়ার মই এটাই কথা কও নাকি শুনক, এটাই কথা কও, আমার এই বিটিডি অঞ্চলত বড়ো অবড়ো যে সংকীর্ণ রাজনীতি আরম্ভ করেছে যখন সেই সকলক প্রত্যাখ্যান করব লাগে। আমি সকলে মিলি, বড়ো অবড়ো সকলে মিলি ঐক্যবদ্ধ প্রচেষ্টার এই অঞ্চলের সর্বাঙ্গীন উন্নয়নের কাম করব লাগে। আর বহু বছর পাছত আগ্রামা মহিলা ডাঙরিয়া বলিষ্ঠ নেতৃত্বত আজি বিটিডি অঞ্চলে শান্তি ঘুরে আছে, এই আটাইতকৈ ডাঙর সফলতা। শান্তি হওয়ার বাবে এটা দেশ বিদেশের পর্যটক ইয়ালে আইছে আর বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রতিষ্ঠান গড় লোক দিনাজপুর ইতিমধ্যে সাম্প্রদায়িকতা রাজনীতি আরম্ভ করেছে। বিজেপি সরকার আহিলে বিশ্বনাথের ঘটনা আকৌ পুনরাবৃত্তি হব বলে কোথায় কি কব না? বিশ্বনাথের ঘটনাটা পুনরাবৃত্তি হব বলে আমরা কব এটা নির্বাচনের মতো সাম্প্রদায়িক একটা পরিবেশ সৃষ্টি করার কারণে ইতিমধ্যে আমার মুখ্যমন্ত্রী কৈছে যে এইবিলাক এটা বিশ্বচক্র এইটো কাম গতিকে এই কথাটা ভ্রমণ করব। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরে ইতিমধ্যে কৈছে এনেধরনের ঘটনা যাতে পর্যন্ত হব না, তার কারণে ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরে এই অভিমান। আপনি কোচ রাজবংশী জনগোষ্ঠী এগারী জনপ্রতিনিধি হিসাবে আপনি কোচ রাজবংশী জনগোষ্ঠীক জনজাতিকরণের হকে বিজেপিক ভোট দেওয়ার কারণে আপনাদের আহ্বান জানাইছে বা মিত্রজোঁটে আহ্বান জানাইছে, তার বিপরীতে আকৌ আক্রাসু বা অন্যান্য জনগোষ্ঠী যা ছাত্র সংগঠন আছে আপনার আপনার স্বগোষ্ঠীতে তেওঁলোকে কিন্তু নবকরণ হরণীয় মুকলিকে সমর্থন জানাইছে। নবহরণীয়া যা পাঁচটা বছর কেউ কজাতি সম্প্রদায়ের কারণে কি করলে এই কজাতি সম্প্রদায়ের এস টি করবেন কেদিন সংকটের মাত মাতিলে এই কথাটা তার যদি প্রমাণ হব ঠিক আছে। নবরণীয়া নির্বাচনের সময় নবরণীয়ায় জাত পাতের কথা কয়, বড় অবরোর কথা কয়, কিন্তু প্রেকটিক্যালি তো অবরোর কথা কই যেনে অবরোর হয়তো মাত মাতিবাকে যা পাঁচটা আর যার ফলত আজি প্রতিগী অবর মানুষ এই কথাটা উপলব্ধি করেছে যে ইয়াত বড় অবর করে নাম নাই, আমার যদি উন্নয়ন হব লাগে, আমার যদি সমস্যা সমাধান হব লাগে, তাহলে আমি অন্তত বিটিডি অঞ্চলের বিটিডি অঞ্চলত আমি দ্বিতীয় এই কথাটা আজি প্রতিগী অবর মই এই কথাটো কোনো গম্য এইটা কালি দ্বিতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হব, আপনাদের কেখন আসন পাব বলে ভাবছি? প্রথম পর্যায়ের নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে, তার পাঁচখন আসনত মিত্রজোঁটৰ প্রার্থী আছে। তো আমি গভীর আশা পাইছি যে আমার প্রতিদ্বন্দ্বিতা করা আসন কেখনত আমি জয়ী হব। কোকৰাঝাৰ আর বৰপেটা 30 তারিখে আছে, 30 তারিখে আমি জোরদার প্রচার অভিযান অব্যাহত রাখছি। আজি মাননীয় মুখ্যমন্ত্রী আসছি,
ইয়াৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আৰু সন্দীপ দাস ভাৰতীয় জনতা পাৰ্টী আগ্ৰামা মহিলা ডাঙৰীয়া আৰু আমাৰ দলৰ নেতৃবৃন্দ থাকিব। গতিকে বিভিন্ন ঠাইত আমি প্ৰচাৰ ৰাইজৰ যি সঁহাৰি লাভ কৰিছিলোঁ আমি নিশ্চিত হৈছোঁ যে আমাৰ ফলাফল বৰপেটাত মূল প্ৰতিদ্বন্দ্বী কালাৰ হ'ব লাগিব। কোকৰাজত মূল প্ৰতিদ্বন্দ্বিতা আমাৰ ইয়াৰ যি বৰপেটা সমষ্টি দীপক দাসক লৈ কিনে কিমান আশাবাদী আপোনালোকে আমি গভীৰ আশাবাদী।